যিসকল ক্যান্ডিডেট জিএনএম নার্সিংত এডমিশন হব, এডমিশন হওয়ার পিছত যেতিয়া হোস্টেলত থাকিব, হোস্টেলর প্রতি মাহে খরচ কিমান দিব লাগিব এই ভিডিওত জানাই দেওয়া হব। লগতে জানিব পারিব হোস্টেলত থাকার সময় মোবাইল ফোন ইউজ করিব পারিব না নাই এই ভিডিওত জানিব পারিব। তার পিছত জানিব পারিব হোস্টেলর পৰা ক্যান্ডিডেট শপিং করবলৈ যাব পারিব না নাই এই ভিডিওত জানাই দেওয়া হব। ভিডিওর স্কিপ নকৰিব। ইয়াতে চাই লোক হোস্টেলত থাকলে প্রতি মাহে কিমান টাকা দিব লাগিব। ইয়াতে কৈছে যে মেস চার্জ যেটু হোস্টেলত খরচ হব, খোয়ার খরচ হব, অনলি খোয়ার খরচ লব, বাকি একু খরচ নলয়। ইয়াতে কৈছে 1500 মানে 1500 টাকা প্রতি মাহে দিব লাগিব। ইয়াত কৈছে যে 10 তারিখের ভিতর দিব লাগিব, প্রত্যেক মাহর 10 তারিখের ভিতর 1500 টাকা কই দিব লাগিব ইয়াতে উল্লেখ করেছে। টোটেল অলরেডি আগের ভিডিওত জানাই দিয়া হয়েছে যে বছরত 18000 খরচ যাব, সেইখানে মাহিলি দিব কইছে। ইয়াতে চাইলক 1500 টাকা কই প্রতি মাহে বিল হব, একেবারে দিব না লাগে, প্রতি মাহে 1500 টাকা দিলেই হল, প্রত্যেক মাহর 10 তারিখের ভিতরতেই কমপ্লিট করব লাগবে। তারপিছত কইছে যে মোবাইল ফোন, ইয়াতে কইছে যে মোবাইল ফোন এলাও আছে, অনলি সানডে মানে দেওবারে এলাও আছে, 2টার পৰা 5টালৈ ব্যবহার করব পারিব মোবাইল ফোন ইয়াতে উল্লেখ কইছে। তারপিছত ইয়াতে কইছে যে শপিং বজার করব যাব পারিব না নাই ইয়াত উল্লেখ কইছে। ইয়াতে কইছে যে লোকেল শপিং বলি লিখিছে, লোকেল শপিং করব পারিব সেকেন্ড এন্ড ফোর্থ স্যাটারডে ইয়াতে উল্লেখ কৰিছে। ইয়াতে কৈছে যে 2টার পৰা 4টালৈ শপিং কৰিব পাৰিব, মানে 2 ঘণ্টা সময় দিব, প্রত্যেক মাহৰ সেকেন্ড এন্ড ফোর্থ স্যাটারডে শপিং কৰিব যাব পাৰিব ইয়াত উল্লেখ কৰিছে। তাৰপিছত কৈছে যে যদি মাক দেউতাৰ লগত শপিং কৰিবলৈ যায় তেতিয়াহ'লে রিটার্ন পারমিশন লব লাগিব, মানে এটা এপ্লিকেশন লিখি পারমিশন লৈ যাব পাৰিব মাক দেউতাকৰ লগত শপিং কৰিবলৈ। হোস্টেলৰ যদি কিবা শপিং থাকে, মাক দেউতাকৰ লগত যদি যাব বিচাৰিছে, রিটার্ন পারমিশন লৈ যাব পাৰিব ইয়াতে উল্লেখ কৰিছে। এইখিনি আছিল ডিটেইলছ।